everyone, assalamu alaikum. Welcome to my channel. Asha kore shob bhalo acho. Alhamdulillah, amrao bhalo achi. To ailam notun ekta vlog loi apnarar loge share kortam. Asha kori apnarar kache bhalo lagbo. Ar ajke ami apnarar loge share kormo. Amra silet intor khubi priyo ekta khani ar ekta holo gya hatkhora diya gorur mangsho. To ami kilakhan hatkhora diya gorur mangsho randi okta barke apnara loge recipe ta share kormo asha kori apnara geche bhalo lagbo ar ajke ami dupure kita kita ranchi okta apnara age dekhaimo ar edin asil shonibar to mahar school bondo asil to mahar arke horumo khelra cartoon dekhra ar ami baide eyar anram to video shurute arekta kotha khoilai jara ajke amar video notun dekhra Please, Tara subscribe kore laiba ar Zara subscribe kore laison Tara re onek onek thank you ar like comment koriya amar pashe thakba amare utshaho diba. To aske ami gorur mangsho di hat khora di randar lagiye ami boil kori fani phalaitam gorur mangshor er lage ami gorur mangsho boil aisi fani arikano ami ekta dego tel diya poriman moto pyaaz dilaisi diya dalchini elachi tezpata disi diya lariya ektu brown color war of ekha kormo aribai di amar gorur mangsher pani te ektu utrai aiche to ekhon ami pani phalai dimo ar gorur mangsho ta bala kore doile mo ar ami apnarare to ager blogo khoisi ekhane ami gorur mangsho ilakhan boil kori pani phala তোই কেন দেখতা ফারা আমি মাংসটা একটা ক্যালেন্ডার লইছি লইয়া বালা করে পরিষ্কার করে দইছি দইয়া এখন কেন রাহমু পানি জড়ার লাগি তো পেস্টা ব্রাউন কালার হওয়ার পরে আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিছিলাম একটা আমি ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে লাগি এড করতাম পারছি না আর আমার মোবাইলে এখন তো কাইয়া ফাইরাম না তো একটা আর কি আমি আপনার লগে শেয়ার করতাম পারছি না তো মাংস দিলাইছি এখন মাংস দিয়া আমি লাড়িয়া গুড়িয়া দিলাইছিলাম দুই মিনিটর লাগে এখন ঢাকনা তুলিয়া এখন পানি দিছি গুঁড়া মশলা দেওয়ার লাগে তো এখানে আমি গুঁড়া মশলা দিছি মরিচর গুঁড়া হলুদর গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ তো পরিমাণটা আমি আপনারারে কইলাম না কারণ আমি আমার মাংসের পরিমাণ মতো দিছি আপনারা আপনারা যতটুকু মাংস দিবা অতটুকুর পরিমাণ মতো গুঁড়া মশলা দিবা তো দিয়া এখন আমি বালা করে লাড়িয়া দিমু আর লাড়িয়া দিয়া একটা টমেটো কাটিয়া দিলাইমু তো টমেটো দিয়া আবার আমি লাড়িয়া গুড়িয়া দিলাইমু 5 মিনিট লাগে মশলাটার গন্ধ যাওয়ার লাগে আর টমেটো নরম হওয়ার লাগে আরিবাই দি আমি আরেকটা তরকারি বোয়াইছি আর এখানে রানমু লুবি দিয়া মাছ দিয়া আর দেখতা পারা এখন আমি মশলা রেডি করলাম আর এখানে দেখতা পারা বাংলাদেশি লুবি বাঙালি দোকান থেকে আনছি তো আমি আগের দিন বানাইয়া তৈরি রাখছি ফ্রিজের মাঝে নর্মাল ফ্রিজও আর কি হয় যেদিন রান্তাম এদিন উড়া উড়ি লাগবো সকালে তার আগের দিন বানাইয়া রাখি দেয় আগের দিন যখন আনি লাইছেন তো আমি বানাইয়া রাখি দিছি এখন আর কি আমি ফ্রিজ থাকি বার করছি আর এবার দিয়ে খেরেলা বাজি করমো আজকে তো খেরেলাও আমি আগের দিন বানাইয়া গুড়িয়া রাখি দিছিলাম ফ্রিজ তো দেখতে পারা কালার সুন্দর হয়েছে ফ্রিজে রাখায় কোনো কালারও গেছে না বা নষ্ট হয়েছে না জেলা তো ইসলাম মলাও রয়েছে তো আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম আর কি তো এবার দিয়ে আমি ডাকনাটা তুলিয়া পানি দিছি তো দেখতে পারা এখন আমি অপেক্ষা করবো মাংসটা সিদ্ধ ইয়াই তো তো আমি ওলাখান পানি দিমু পরে আবার যে সময় দেখবো যেন পানি কমে গেছে আবার আমি পানি দিয়া মাংসটা সিদ্ধ করবো আর কি গুড়িয়া দিয়া তো এখন আমি অপেক্ষা করলাম মাংসটা সিদ্ধ হওয়ার তো এখন দেখতে পারা হাত খরার প্যাকেট তো ও প্যাকেটের হাত খরা দিয়া আজকে আমি গরুর মাংস দিয়া রানমু তো একটা আর কি বাঙালি গ্লোসারি দোকান থেকে আনছেন আর এটা ডিপ ফ্রিজও থাকে নর্মালভাবে তো আর রাখা সম্ভব নয় এক দেশ থেকে আরেক দেশও তারপরে ডিপ ফ্রিজের হাত খরাও বালা বাংলাদেশি স্বাদ তো পাইরাম অষ্টাও বালা তো এখন আমি হাত খরা বার করিয়া একটা ফ্রিজ দুই মিনিট ভিজাইয়া রাখলেও নরম হয়ে যাব হাত খরাটা তো আমি একটু খাটি খাটি আমি তরকারির মাঝে দিমো তো দেখতে পারা এখন আমি পানির মাঝে লইরাম তো দোয়া হয়ে গেল আর একটু নরম হয়ে গেল বাওলা দিলেও অসুবিধা নাই খাটিয়া তো আমি আর কি মনে করি যেন একটু দইয়া দেই কি খে খাটিয়া তৈছে কিলা তৈছে আল্লাহ জানেন তো দেখতে পারা আমি সুন্দর করে দইয়া রেডি করে লাইছি আর এবার দিয়ে আমার
গরুর মাংস ধরো 80% হয়ে গেছে, এখন আমি হাত করা দিয়া হাত করা হইতে হইতে আমার গরুর মাংসটা ফুল হয়ে যাব। তো এখন আমি আর কি হাত খরা দিলাইমো মাংসর মাঝে। তো আমি কেন থুরা মাংস রান্ধাম এর লাগে আর আমি বেশি হাত খরা দিছি না, কমও দিছি। তো হাত খরা দিয়া আমি বালা করে লাড়িয়া গুড়িয়া রাখি দিমু 5 মিনিটর লাগে। আর 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলিয়া আধা কাপ পরিমাণ পানি দিমো, আর নাইলে তো মুড়ো ধরে লাগব। পানি দিয়া লাড়িয়া আবার আমি গুড়িয়া রাখি দিমো। এখন আমার হাত খরাটা সিদ্ধ হইতো আর কি। তো এবার দি দেখি গিয়া মাহায় কিতা খররা। তো আপনারা দেখতে পাররা আমি তো মাহারে সকাল করে নাস্তা খাওয়াইয়া রান্দাত লাগছি, মাহায় কি মোবাইল দেখরা। তো আর তো কিছু করার নাই, কিতা খরতা একলা একলা। তো তাই মোবাইল দেখরা, আমি কই দেখি আই মাহাই নিরাই কিতা খরয়, নাহলে তো নিরাই হইলে কোনো খাম বাড়াইন। তো না আমি আইয়া দেখলাম যে তাই মোবাইলও দেখরা আর কি দিয়ান দরিয়া। তো এদিনকে তো শনিবার আসিলে লাগি মাহা বাসা তানাইলে তো মাহার স্কুলও দিয়া আমি রান্ধি। তো এবার দেখুন আমি ডাকনাটা তুলিয়া চেক করাম আমার হাত খরাটা সিদ্ধ হয়ে গেছে নি আর কি। তো আমি দেখলাম যেন হাত খরা হয়ে গেছে। এখন আমি শিরা দিলাইমো, আর বেশি জিও করতাম নাই, জাল দিতাম নাই। তো আমি শিরা দিলাইছি কেন, আমি আধা কাপ পরিমাণ দিছি, বেশি দিছি না পানি। তো আমি কেন আর কি একটু বুনা বুনা রাখমু এর লাগে, আর বেশি দিছি না, বেশি শিরা দিতাম নাই। আর এখন দিলাম আমি গরম মশলার গুঁড়া, আর দিলাইমো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়া একটু লাড়িয়া এখন গুঁড়িয়া দিলাইমো আরও 3-4 মিনিটের লাগে। আর এবার দি দেখতে পারা আমার লুবিটা ওয়েজার, এখন লুবি দিলাইছি আমি। আরেকটা রেসিপি আর আপনারা লগে শেয়ার করছি না, এখন অপেক্ষা করলাম লুবিটা সিদ্ধ হইতো আর কি। তো আর রান্ধাম আমি খরেলা ভাজি, আর এবার দি খেরেলাও দিলাইছি। তো আরও 3-4 মিনিট পরে আমি ডাকনাটা তুলিয়া, তো দেখতে পারা আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়া চুলার আগুন অফ করে লাইমো। তো রেডি হয়ে গেল আমার গরুর মাংস দিয়া হাত খরা, আর খুবই মজার একটা খানি, সব সিলেটিনতর খুবই ফেভারেট। তো আশা করি আপনারা গেছে ভালা লাগবো রেসিপিটা। এখন আমি ধনিয়া পাতা দিয়া গুড়িয়া দিলাইছি, আর এবার দিয়ে আমার লুবি দিয়া মাছ দিয়াও হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিলাইমো। তো এদিন তো আমার ঘরে ফুরা বাঙালিয়ান খানে আছিল, এবাই দি লুবি, এবাই দি হাত খরা দিয়া গরুর মাংস, এবাই দি খরলা ভাজি, খুব মজার মজার রেসিপি আছিল এদিনকে আমার ঘরে। তো দেখতে পারা আমার খরলা ভাজি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিলাইছি খরলা ভাজি। তো তো রান্ধা শেষ করিয়া কিচেন পরিষ্কার করিয়া গোসল সোসল করিয়া নামাজ পড়িয়া এখন টেবুলও খানি আনি লাইছি, এখন আমরা খাওয়া দাওয়া করমু। তো আজকে তো দুপুরে কিতা কিতা রাঁধছি আপনারা দেখতে পারছেন, লুবি দিয়া মাছ দিয়া খেরেলা ভাজি, তারপরে হাত খরা দিয়া গরুর মাংস। তো আজকের ব্লগ আমার অতটুকু, সব ভালো থাকবা আর আমারে সাপোর্ট করবা। আর আজকের ব্লগ অতটুকু, আজকে লাগি বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।